পৃথিবীতে মানব সভ্যতার বিকাশ ঘটেছিল প্রায় 10,000 বছর আগে, আর মানুষের বিজ্ঞান চেতনা জেগেছিল আদিম যুগে আগুন আবিষ্কারের মাধ্যমে। সভ্যতার সাথে সাথেই মানুষের বিজ্ঞান ভাবনার বিকাশ ঘটে। পাহাড়ের গুহায় চিত্র অঙ্কন, বড় বড় পাথর খণ্ড কেটে মূর্তি বানানো, এসব ছিল বিজ্ঞান চেতনার প্রমাণ। কিন্তু আজ থেকে 5,000 বছর আগে মিশরে এমন কিছু স্থাপত্য নির্মাণ হয়েছিল যা তৎকালীন বিজ্ঞান ভাবনার ক্ষেত্রে প্রায়ই অসম্ভব। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া নিখুঁত এবং নির্ভুল পরিমাপ অকল্পনীয় স্থাপত্য নির্মাণ করেছিল তারা। আজ যেখানে 20 টনের একটি কংক্রিটের ভার তুলতে ক্রেনের দরকার হয়, সেখানে 5,000 বছর আগে কোনো ক্রেন ছাড়াই 70 টনের চেয়েও ভারী ভারী পাথর এরা বহন করেছিল। কিভাবে সম্ভব? এমনকি তারা আবিষ্কার করেছিল ন্যাচারাল এসি, যা পিরামিডের ভেতর সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকত। প্রাচীনকালে মিশরীয় রাজাদের ফিরাউন বলা হতো। এই ফিরাউনরা যখন মারা যেতেন তখন একটি বিশেষ পদ্ধতিতে তাদের মৃতদেহ সংরক্ষিত করে রাখা হতো, একে মমি বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বর্তমানকালে একটি মৃতজীবকে সংরক্ষণ করতে হলে ফরমালিন ও কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, কিন্তু সেই সংরক্ষণ অল্প সময়ের জন্যই সম্ভব। মিশরীয়রা এমন কি ব্যবহার করেছিল যা 4,000 বছর পরেও মমিগুলোকে অক্ষত রেখেছে? কোথা থেকে পেল তারা এই জ্ঞান? আমাদের প্রিয়জন বা কাছের মানুষ মারা গেলে আমরা তার স্মৃতিতে সমাধি বা কবর নির্মাণ করি। মিশরীয়রা ফিরাউনদের মমিগুলি যে সমাধির মধ্যে রাখতেন তাই হলো পিরামিড। কিন্তু এই পিরামিডের গঠন এতটাই আশ্চর্য যে বিজ্ঞানীদের বারে বারে ভাবিয়ে তুলেছে এক একটি পিরামিড তৈরি করতে প্রায় 32,000 লাইমস্টোন ব্যবহার করা হয়েছিল, যার প্রত্যেকটি নিখুঁতভাবে কাটা। বিজ্ঞানীরা অনেক খোঁজ করেও পিরামিডের কাছাকাছি কোনো স্টোর ভান্ডার খুঁজে পায়নি। তো এত ভারী ভারী স্টোনগুলি তারা কোথা থেকে নিয়ে আসতো, আর কিভাবে তারা 50 থেকে 60 মিটার উঁচু পিরামিডগুলিতে এই ভারী ভারী পাথরগুলো তুলত? কোনো প্রাণী না কোনো এলিয়ান? মিশরীয়রা পুনর্জন্মে বিশ্বাস করত, তাই রাজার মমির সাথে তারা সোনাদানা, অমূল্য রত্ন ও দাস দাসীদের জীবন্ত কবর দিত পিরামিডে। মরুভূমির দেশ মিশরে তাপমাত্রা সবসময় বেশি থাকত, কিন্তু তারা পিরামিডের ভিতরে এমন কিছু কারুকার্য করেছিল যাতে পিরামিডের ভিতরে সবসময় 20 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকত। অবাক হচ্ছেন তো? এখানেই শেষ নয়। পিরামিডের অবস্থান আকাশের তারার সাথে সমান্তরাল, যা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আকাশে তারার সঙ্গে সমান্তরালভাবে পিরামিড তৈরি করতে গেলে দরকার ছিল হাওয়াই জাহাজের, কিন্তু তখনকার দিকে তারা হাওয়াই জাহাজ পাবেই কি করে? আর হাওয়াই জাহাজ ছাড়া এই সমান্তরালভাবে পিরামিড নির্মাণ করা ছিল অসম্ভব। কিছু বিজ্ঞানীরা মনে করেন যে এলিয়ানরা মিশরীয়দের সাহায্য করেছিল এই পিরামিডগুলো তৈরি করতে। এই যুক্তির পিছনে কারণ হলো মিশরের পিরামিডের দেওয়ালে যে চিত্র অঙ্কন করা হয়েছে সেখানে কিছু এলিয়ান যানের চিত্র দেখা গেছে, আর কিছু এলিয়ানের ছবি মিশরীয়রা এঁকেছিল এই পিরামিডে। তবে কি প্রাচীনকালে পৃথিবীতে এসেছিল আর মিশরীয়দের সাহায্য করেছিল? কারণ আমরা জানি যে আমাদের চোখের সামনে চারপাশে যেসব জিনিস আমরা দেখি সেই জিনিস দিয়ে নতুন কোনো জিনিসের ভাবনা আমরা পাই। মিশরীয়রা হয়তো এমন কোনো যান দেখেছিল, এমন কোনো এলিয়ানদের দেখেছিল, তাই জন্যই পিরামিডের দেওয়ালে এমন ছবি অঙ্কন করেছিল। পিরামিডের সামনে একটি বিরাট দেখা যায় যা বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। এই বিশাল মূর্তিটি কোনো আলাদা আলাদা পাথর দিয়ে তৈরি নয়, বরং একটি বিশাল পাথর খণ্ড কেটে এটি তৈরি। প্রশ্ন হলো, এই বিশাল মরুভূমিতে এই মূর্তি এলো কিভাবে? এটির মুখ মানুষের মতো কিন্তু শরীর পশু। 21 জুলাই পৃথিবীতে সবথেকে বড় দিন হয়। এই দিন সূর্যকে মূর্তির পিছনে ঠিক অর্ধচন্দ্রাকার দেখা যায়। এই মূর্তির নিচেও রয়েছে কিছু সুড়ঙ্গ যা শেষ প্রান্ত পিরামিডে গিয়ে পৌঁছেছে, কিন্তু পিরামিডের যে ঘরে এই সুড়ঙ্গ পৌঁছেছে সেখানে কিছুই পাওয়া যায়নি। পিরামিডের ভেতরে আজ পর্যন্ত যে কটা ঘর খুঁজে পাওয়া গেছে সব কটাই রহস্যময়। প্রতিটা ঘরের সঙ্গে রয়েছে কিছু সুড়ঙ্গ। আপনি যদি ভাবেন নিশ্চয়ই হাওয়া চলাচল করার জন্য এই সুড়ঙ্গগুলি বানানো হয়েছিল, তাহলে কিন্তু আপনি ভুল। কারণ এই সুড়ঙ্গগুলির প্রতিটি মুখ বন্ধ রয়েছে, যেন কেউ চায় না যে পিরামিডের ঘরগুলিতে কেউ প্রবেশ করুক। মাত্র 2-3টি ঘর আবিষ্কার করার পরেই বিজ্ঞানীদের সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে। কয়েকজন বিজ্ঞানীর আকস্মিক মৃত্যু অবধি হয়। তারপর মিশরের সরকার পিরামিডের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ ব্যান করে দিয়েছে। এসবের ভেতরে বিজ্ঞানীরা আরও একটি জিনিস খুঁজে পেয়েছিল, যা হলো মিশরের আবিষ্কার লাইট। একটা দেওয়ালে এমন চিত্র দেখা গেছে যেটা দেখে বোঝা যাচ্ছে এটি একটি কৃত্রিম লাইটের ছবি। বিজ্ঞানীরা মনে করেন যে রাতের অন্ধকারে অবিরাম কাজ চালিয়ে যেতে তারা এই লাইট ব্যবহার করত। কিন্তু কোথা থেকে এলো এই লাইট? এলিয়েন নাকি ভবিষ্যতের কোনো মানুষ এদেশে এদের লাইট দিয়েছে, তাও এখনো অজানা। মিশর প্রায় 5,000 বছর ধরে তার বুকে জমা রেখেছে এমন কিছু রহস্যের ভাণ্ডার। মিশরের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড,
যা খোপুর পিরামিড হিসাবে পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক কাজ করেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন, যা দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। তো বন্ধুরা, এই ছিল পিরামিডের পেছনে লুকিয়ে থাকা কিছু রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার ফ্রেন্ডস।